আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি 21 পার্ট 21। এর আগে যারা ভিডিও দেখোনি তারা ভিডিওগুলো দেখে নিতে পারো, প্লেলিস্টে দেওয়া থাকবে নিচে। এবং তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা খাতা পেন নিয়ে বসবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত, ঠিক আছে? তো আজকে শুরু করা যাক। তো এর আগে আমরা প্রচুর রোধের সমবায় সংক্রান্ত আমরা প্রচুর অঙ্ক করিয়েছি। তো আজকে আমরা যেটা থেকে শুরু করব বলেছি সেটা কি, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত অঙ্ক থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো ব্যাপারটা কি হয় একটু আলোচনা করি। তো কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, দেখা গেলো কোনো একটা বর্তনীর দুই প্রান্তে যদি আমরা বিভব পার্থক্য প্রয়োগ করি, অর্থাৎ কোনো বর্তনের দুই প্রান্তে যদি আমরা একটা তড়িৎ উৎসকে যুক্ত করি, তাহলে ওই বর্তনীর মধ্যে দিয়ে কী হয়, আধানের প্রবাহ হয়। তাহলে ওই আধানকে নিয়ে যেতে গেলে কিছুটা কার্য করতে হয়। তাহলে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটাই কি, এক প্রকার ব্যয়িত শক্তি। এবং সেই শক্তিটাই শেষে কী রূপে প্রকাশ পায়, তাপশক্তি রূপে প্রকাশ পায়। তাহলে এই যে তড়িৎ প্রবাহের ফলে আমরা তাপশক্তি পাচ্ছি সেটাকে আমরা কী বলবো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলে কীভাবে তাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা জানবো। দেখো, প্রথম কথা হচ্ছে যখন কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়া মানে কি, তাহলে দেখা গেল আমি ধরলাম যে এটা একটা হচ্ছে পরিবাহী তার, ঠিক আছে? এই পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে দেখা গেল এই পরিবাহী তারের মধ্যে দিয়ে কী হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ যদি আই এদিকে হয়, এর ভিতরে অসংখ্য কী আছে, মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে আমি উল্টো দিক থেকে কেন আঁকলাম, দেখা গেল মুক্ত ইলেকট্রনগুলো ওই দিক থেকে এদিকে আছে। মুক্ত ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট দিকে প্রবাহ হয়, তখন ওই পদার্থের ভিতরে অবশ্যই ওই পদার্থের ভিতরে কী আছে, কিছু অণু বা কিছু পরমাণু আছে। সেই অণু বা পরমাণুগুলোর সঙ্গে এই ইলেকট্রনগুলো কী হয়, সংঘাত হয়, অর্থাৎ ধাক্কা হয়। ধাক্কার ফলে কী হয়, ওই অণু বা পরমাণুগুলো কাঁপতে থাকে, কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের ফলে যত ধাক্কা হয় তত কম্পন বেশি হয়, ফলে তত বেশি তার এই কণাগুলোর গতিশক্তি বাড়তে থাকে। আর এই গতিশক্তিটাই একসময় কী হবে, তাপশক্তির পাত্র প্রকাশ করে। আর তাপ যখন বৃদ্ধি হয় তখন তার উষ্ণতা বৃদ্ধি হবে, আর উষ্ণতা বৃদ্ধি হলে আবার কী উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। তাহলে এইভাবে কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য কী উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। তাহলে কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তাপ উৎপন্ন হয়, এটা কী কী বিষয়ের উপরে কীভাবে নির্ভর করছে, এই সংক্রান্ত একটা সূত্র দেন বিজ্ঞানী জুল। সেই সূত্রটাকে কী বলা হয়, জুলের সূত্র। তাহলে আমরা এখন একটা কী করব, একটা পরিবাহী নেব, যে পরিবাহীটার রোধ হচ্ছে, এটা মুছলাম, তাহলে কী বললাম, একটা পরিবাহী তার নিব, যে পরিবাহীটার ধরলাম এরকম একটা পরিবাহী তার নিলাম, ঠিক আছে? এই পরিবাহী তারের মধ্যে দিয়ে আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা যায় এবং টি সময় ধরে মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যায়, এবং এই পরিবাহীটার রোধ হচ্ছে আর। তাহলে জুলের সূত্র কী বলছে দেখব, যে তাহলে জুলের সূত্র, কী বলছে, কোনো পরিবাহীর রোধ এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপটা ওই পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, তড়িৎ প্রবাহমাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে কী বলবো, কোনো পরিবাহীর অপরিবর্তিত থাকলে
থাকলে কোন পরিবাহের রোধ আর তড়িৎ প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে ওই পরিবাহিতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার আই বর্গের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এটা আমরা উৎপন্ন তাপ যদি এইচ হয় তাহলে কী লিখতে পারি, এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার, এটা আমি এক নম্বর লিখলাম। ঠিক আছে, এটা কি, এটা যে তড়িৎ প্রবাহ সংক্রান্ত, তাহলে কোনো পরিবাহের রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময়টি অপরিবর্তিত থাকলে ওই পরিবাহিতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। এখানে কী বল লিখতে পারলাম, এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার। দ্বিতীয় সূত্র কী বলছে দেখি, দেখো এবার আমি একটু দ্বিতীয় সূত্রটা ওপরে লিখছি। দেখো দ্বিতীয়টা কী বলছে, কোনো পরিবাহীর বাহির রোধ আর ও তড়িৎ প্রবাহ মাত্রা ব্র্যাকেট আই অপরিবর্তিত বর্তিত থাকলে ওই পরিবাহিতে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক। ওখান থেকে কী লিখতে পারবো, এইচ তড়িৎ প্রবাহের সময়ের ব্র্যাকেট ওখানে কী দেবো, টি, এইচ ভ্যারিজিয়াস টি, দুই নম্বর গেল। হ্যাঁ, এবার আমরা কী করব যে এবার আমরা তৃতীয় সূত্রটা লিখব। ঠিক আছে, এই ছবিটা মুছে দিলাম। ঠিক আছে, এবার দেখো কী লিখব, তিন নম্বর, কোনো পরিবাহের তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহের সময় ব্র্যাকেটে টি ও তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক, উৎপন্ন তাপ পরিবাহীর
রোধের সঙ্গে সমানুপাতিক পরিবাহী রোধের ব্র্যাকেট আর। এই যে ছবিটাই ছবিটা মুছে দিলাম, হ্যাঁ তাহলে এটা কার সমানুপাতিক? রোধের আর এর সমানুপাতিক। তাহলে এবার আমরা কি লিখতে পারবো? এইচ ভ্যারিজিয়াস আর। তাহলে এখানে কি লিখবো? সমানুপাতিক। তাহলে এখানে কি লিখতে পারলাম? এইচ ভ্যারিজিয়াস আর, এটা কত নম্বর? তিন নম্বর। এটা কত নম্বর ছিল? দুই। ঠিক আছে, এবার যদি বলি যে কোনো পরিবাহীর সমস্ত কিছু যদি পরিবাহীর আই পরিবাহীর হ্যাঁ আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর মানে রোধ, সময় কমা টি পরিবর্তনশীল হলে, আমরা যৌগিক ভেদের উপাদ্য থেকে কি বলতে পারবো? আমরা ভেদ থেকে পড়েছি যে এক্স, দেখো কীরকম ব্যাপারটা, যদি দেখা যায় যে এক্স ভ্যারিজিয়াস ওয়াই এবং এক্স ভ্যারিজিয়াস যদি জেড এবং এক্স ভ্যারিজিয়াস যদি এম হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড এম। তাহলে আমরা কি লিখতে পারবো? এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার আর ইন্টু কত? টি। ঠিক আছে, এবার যদি আমরা এরকম করি, এইচ সমান কে ইন্টু আই স্কোয়ার আর টি, তাহলে কে এখানে কি? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক কেটাই কি বললাম? সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই হচ্ছে আমাদের গল্পটা, যে পরিবাহের আই তড়িৎ প্রবাহ মাত্রা, আর রোধ এবং সময় টি অপরিবর্তিত থাকলে, মানে পরিবর্তনশীল যদি হয়, অপরিবর্তনা পরিবর্তনশীল যদি হয়, তাহলে এইচ ভ্যারিজিয়াস কী হচ্ছে? এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার আর টি, এবং ওখান থেকে এইচ সমান কী লিখতে পারলাম? আই স্কোয়ার আর টি। তোমরা প্রত্যেকে ভিডিওটা থামিয়ে যেটুকু লিখেছিলাম তোমরা টুকে নেবে, লিখে লিখে পড়লে তোমাদের এটা মনেও থাকবে, একটা সুন্দর শর্ট নোট হয়ে যাবে। আমার ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করো তাহলে এইগুলি একটা শর্ট নোট হয়ে যাবে। এবার দেখো, যদি আমরা এইচ সমান কী বললাম, কী পেলাম? আই স্কোয়ার কে আই স্কোয়ার আর ইন্টু টি। আমরা যদি তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা মাত্রা আইকে এরকমভাবে রাখি, তড়িৎ মাত্রা আই যদি এরকম আই হয় এবং রোধ রোধ ব্র্যাকেট যদি আর হয়, হ্যাঁ তড়িৎ মাত্রা রোধ, হ্যাঁ তড়িৎ মাত্রা আই যদি কোনো এককে থাকে, তো আই যদি যদি অ্যাম্পিয়ার এককে থাকে, পিয়ার রোধ ব্র্যাকেট আর ওহম এককে, এবং সময় থাকে এবং না কমা সময় ব্র্যাকেটের টি সেকেন্ডে থাকে, এবং লাস্টে এবং এইচ যদি মানে তড়িৎ তাপ যে তাপ উৎপন্ন তাপ, এইচ যদি ক্যালোরি এককে হয়, ক্যালোরি এককে থাকে, তাহলে দেখা যায় যে এই কে এর মানটা কত হয়? 0.24। তাহলে কী পাবে ব্যাপারটা? এইচ সমান আই স্কোয়ার আর টি। এবার যদি দেখা যায়, যদি একবার তো লিখেছি আই যদি অ্যাম্পিয়ার এককে থাকে, ঠিক আছে, এবং রোধ আর যদি ওহম এককে থাকে,
এবং যদি সময় টিটা যদি সেকেন্ড এককে থাকে এবং উৎপন্ন তাপ এইচ যদি জুল এককে থাকে তাহলে তাহলে কি সমান কত চলে আসে এক তখন কি চলে আসে সূত্রটা থেকে না এটা যদি কে মান এটা হয় তাহলে এটা পাবো আমরা এইচ সমান 0.24 আই স্কোয়ার আর ইন্টু কত টি তাহলে এখা এখন কি পাবো যদি এগুলো তড়িৎ প্রবাহ মাত্রা যদি অ্যাম্পিয়ার এককে থাকে রোধ যদি ওহম এককে থাকে ঠিক আছে এবং সময়টা যদি সেকেন্ড এককে থাকে এবং উৎপন্ন তাপটা যদি জুল এককে থাকে তাহলে কে এর মানটা কত আসবে তাহলে কে এর মানটা আসবে এক তখন আমরা কে এর মান এক লিখতে পারবো এইচ সমান আই স্কোয়ার আর ইন্টু কত টি এটাই আমরা পাবো কেমন তাহলে তোমাদের যেটা সমস্যা সেটা সমাধান করে দিলাম তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই যদি অ্যাম্পিয়ার রোধ ওহম এককে এবং থাকে এবং সময় যদি সময় ব্যাগের টি সেকেন্ডে থাকে এবং আর এইচ যদি ক্যালকুলেটরে থাকে তাহলে কে মান কত পাবো 0.24 আর যদি এইচ তড়িৎ প্রবাহ মাত্রা আই অ্যাম্পি আই তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার এককে রোধ যদি ওহম এককে এবং সময় যদি সেকেন্ডে থাকে তাহলে উৎপন্ন তাপ এইচ যদি জুলে থাকে তাহলে কে এর মান কত পাবো এক তখন সূত্রটা কী হবে এইচ সমান আই স্কোয়ার আর টি এটাই হচ্ছে কার সূত্র জুলের সূত্র এটা হচ্ছে জুলের সূত্রের গাণিতিক রূপ যদি কেউ বলে যে জুলের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো এই কোশ্চেনটা জুলের সূত্রের গাণিতিক রূপটি লেখো বা জুলের সূত্র লেখো এই প্রশ্নটা প্রচুর অনেকবার এসছে মাধ্যমিকে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটুকু দেখতে পারো আজকে শুরু করলাম এরপরে তোমাদের প্রত্যেক দিন এর কালকে এরপরে যেটা আলোচনা করবো যে কার্যের ধারণা থেকে জুলের সূত্রের প্রমাণ করো ঠিক আছে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এর পরের দিন করাবো আজকে এটুকুই থাকলো হ্যাঁ তবে তোমাদের কাছে বলছি এরপরে আমি শুধু 10 না 9, 8, 7 ফিজিক্স বা ম্যাথ আমি পড়াবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমার ভাইদের বা দাদাদের শেয়ার করতে পারো এবং আশা করছি 11 বা 12 কিছু পার্ট আমি আজ কিছুদিনের মধ্যে আমি শুরু করব তোমরা এই আশা রাখতে পারো আজকের মধ্যে এটুকুই শেষ ধন্যবাদ